নমস্কার, আমি তনুজা, সুন্দরবন এডিটর টিয়ের পক্ষ থেকে আপনাদের সবাইকে আমার প্রাণ ঢালা হার্দিক অভিনন্দন, আমার প্রণাম জানাই। আজ আমরা একটি নতুন এবং আকর্ষণীয় পর্ব নিয়ে উপস্থিত হয়েছি। দেখতে পাচ্ছেন, খুব সকাল সকালে চলে এসেছি নদীর দৃশ্য দেখার জন্য। আজকের পর্বটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং যারা নতুন দেখছেন, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশান অল করে দেবেন, যাতে আমাদের পাঠানো সমস্ত ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। তো চলুন পর্বটি শুরু করা যাক। দেখছেন দূরে কতগুলো জাহাজ নোঙর করে রয়েছে, নদীর জল একদম শান্ত। এই যে তীর করে বয়ে চলা প্রবাহমান নদী, এই নদীর নাম দত্ত নদী। এই নদীর বহু ইতিহাস রয়েছে। এই নদী যেমন এখানকার মানুষদের অনেক কিছু দিয়েছে, আবার অনেক কিছু কেড়েও নিয়েছে। ইতিপূর্বে একাধিক ভিডিওতে আমরা আপনাদের জানিয়েছি এই দত্ত নদী আমাদের যে পাড়, এই পাড়ের সমস্ত মানুষদের ঘর বাড়ি কেড়ে নিয়েছে। একের পর এক গ্রাম উজাড় হয়ে গিয়েছে, কিন্তু ওই যে দূর দিক চক্রবাল রেখা, যেখানে আকাশ আর সবুজ বনানী মিলেমিশে একাকার হয়ে গেছে, ওপারের মানুষদের এ নদী দিয়েছে অনেক কিছুই। আস্তে আস্তে ওপারটা গড়ে উঠেছে, গড়ে উঠেছে নতুন জনপদ, নতুন দ্বীপ, গড়ে উঠেছে পাখিরালয়, যেখানে বহু সংখ্যক বিভিন্ন প্রজাতির পাখি এসে বাসা বেঁধেছে। এই যে আমরা যেখানে দাঁড়িয়ে আছি এখন, এটা একটা টুরিস্ট রিসর্ট। এইখান থেকে বহু দেশ বিদেশের মানুষজন এসে এই ঘাট থেকেই চলে যায় টুরিস্ট লজে। সেখান থেকে তারা এই যে মোটর ভেটাসটা রয়েছে, এটাই করে ওই নই পাড়ের যে পাখির জঙ্গল রয়েছে, এই পাখির জঙ্গল দেখতে যায়। তনুজা একটু আগে আপনাদের একটা বিবৃতিতে বলছিল যে এখানে টুরিস্ট রিসর্টের কথা। এই যে ঘাটটা দেখতে পাচ্ছেন, এই ঘাটেরও বহু ইতিহাস রয়েছে। সারা বিশ্ব থেকে, সারা পৃথিবী থেকে বহু জ্ঞানীগুণী মানুষ এই রিসর্টগুলিতে এসেছে। তারা ভ্রমণ করে গেছেন, কেউ কবি, কেউ সাহিত্যিক, এছাড়া অন্যান্য বিদগ্ধ মানুষেরা। এই যে মোটর ভেহিকলস দেখছেন, এই মোটর ভেহিকলস তারই সাক্ষী। এই মোটর ভেহিকলসে চেপে ওনারা সুন্দরবন জঙ্গল পরিদর্শন করেছেন। দেখছেন একটা সুসজ্জিত মোটর ভেহিকলস। যদি আপনারা কোনো দিন এই সুন্দর দৃশ্য সরজমিনে প্রত্যক্ষ করতে চান বা দেখতে চান, তাহলে অতি অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আমাদের প্রতিটি ভিডিও স্ক্রিনে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে, সেই নাম্বারে যোগাযোগ করলে আপনারা অবশ্যই আমাদেরকে পেয়ে যাবেন। সুন্দর একটা রোদ এসছে সকালবেলাতে। এই যে পাশ দিয়ে দেখছেন সারি সারি বাইন, কেওড়া, গরান ইত্যাদি গাছ রয়েছে। এই গাছে যে ফুল হয় তাতে বিভিন্ন ভ্রমর এসে মধু সংগ্রহ করে, কত রং বেরঙের প্রজাপতি আসে। ইতিপূর্বে আমরা একটি ভিডিওতে
এই যে এই বাইন গাছ রয়েছে, এই বাইন ফুল কিরকম দেখতে আমরা দেখিয়েছি, দেখছেন দুই পাশেই ঘন জঙ্গল। এই যে একটা কাঁটা গাছ, দেখুন কাঁটা গাছেরও কি সুন্দর ফুল হয়েছে, খরগোশ কাঁটা। এই কাঁটা সুন্দরবনের জঙ্গলের মধ্যে প্রচুর পরিমাণে আমরা দেখতে পাই, দেখো এখানেও রয়েছে প্রচুর পরিমাণে খরগোশ কাঁটা রয়েছে। এই কাঁটার মধ্যে বাঘরা কিন্তু অতি অনায়াসে চলাফেরা করতে পারে। কয়েকদিন প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল দুপুরবেলা করে, কিন্তু আজকে অনেকটা আকাশ পরিচ্ছন্ন দেখাচ্ছে। হ্যাঁ ঠিক বলেছো, আজকে অনেকটাই আকাশ পরিচ্ছন্ন হয়ে গেছে। তবে তুমি কি জানো তনুজা, যে আগামী শনি রবিবারে একটা ঘূর্ণিঝড়ের সতর্কীকরণ রয়েছে? রেমাল, যারা আমাদের ভিডিওটা দেখবেন আপনারাও সতর্ক থাকবেন। জানি না আগামী দিন আয়লা বুলবুলের মতো আর কি অপেক্ষা করছে সুন্দরবনবাসীদের জন্য, সময় তার উত্তর দেবে। নিউজ চ্যানেলগুলোতে বলছে ঘন্টায় 100 কিলোমিটার বেগে বয়ে যাবে রেমাল। হ্যাঁ ঠিক বলেছ। এই যে সবুজ বনানী আপনারা দেখছেন, তনুজা একটু আগে বলছিল এই গাছগুলোতে যে ফুল ফুটেছে সেই ফুল থেকে বিভিন্ন প্রজাতির ভ্রমর এবং মৌমাছি এসে জড়ো হয়েছে। এছাড়া বিভিন্ন প্রজাতির প্রজাপতি তাদের রংবাহারি পাখা মেলে এই সমস্ত ফুলের উপরে তারা বসছে। এখান থেকে তারা মধু আহরণ করে তাদের চাকে সঞ্চয় করছে। আপনারা হয়তো জানেন না যে এই যে ঘন জঙ্গল রয়েছে এর মধ্যে কিন্তু বিভিন্ন বিভিন্ন প্রজাতির পাখির বাসা রয়েছে। ঠিক ঠিক ঠিক, কিছুক্ষণ আগে একটা পাখি ডাক ছিল, ঠিক কি অপূর্ব দৃশ্য! এই দৃশ্য সত্যিই আমরা সুন্দরবনবাসীরা প্রতিদিন দেখি, কিন্তু প্রতিদিন আমাদের কাছে যেন এই দৃশ্য নতুন। এই জঙ্গলের মধ্যেই অসংখ্য পাখি বসবাস করছে, তাদের নীড় আমরা ইতিপূর্বে বহুবার দেখিয়েছি। প্রকৃতি তাদের কিভাবে যে সৃষ্টি করেছে এটা একটা অপার বিস্ময়, কারণ ছোট ছোট পাখি অথচ কি সুন্দরভাবে নীড় রচনা করে সেটা না দেখলে বিশ্বাস করা যায় না। আমি খুব অভিভূত হয়ে যাই মাঝে মধ্যে, খুব বিস্ময়ভাবে আমি তাকিয়ে দেখি ওই বাসাগুলোর দিকে। দেখছেন নদীতে কিন্তু হাইটাইট শুরু হয়ে গেছে, এবার জাহাজগুলো ছেড়ে দেবে। এই জাহাজগুলো বাংলাদেশ থেকে আসে আবার বাংলাদেশেই ফিরে যায়। ও ছেড়ে দিয়েছে, আচ্ছা তনুজা এবং আমি প্রাতঃভ্রমণে বেরিয়েছি, এবং সকালের যে প্রাকৃতিক দৃশ্য, যে সৌন্দর্য, সেই সৌন্দর্য আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখুন জাহাজগুলো সব সারি সারি নোঙর করে আছে। এখান থেকে যে ভাঙন আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে এখন জল চলে এসেছে, এখানে একসময় একটা নদী রাস্তা ছিল, আমাদের বাড়ি কিছুটা দূরে এখান থেকে ছিল, আমার তখন 3 বছর বয়স ছিল, সেই সময় ভেঙে গেছিল এই বাঁধ। তারও আগে ওই যে মাঝখান দিয়ে দেখতে পাচ্ছেন ওখান দিয়ে একটা রাস্তা ছিল, তার আগেও একটা রাস্তা ছিল, অনেক রাস্তায় ভাঙনে চলে গেছে। এমনকি আমি যেখানে বসে রয়েছি দেখতে পাচ্ছেন এখানটাও কিন্তু ভেঙে চলে যাচ্ছে। হ্যাঁ এই যে দেখছেন এখানেও কিন্তু নতুন করে ভাঙনের সৃষ্টি হয়েছে। এই যে ভাঙনের জায়গা, ফাটল নেমেছে। এই ফাটলগুলো দেখে, বৃহৎ ফাটলগুলো দেখে আপনারা সহজে অনুমান করতে পারছেন যে এগুলো খুব বেশি দিন আর এখানে হয়তো থাকবে না। এখান থেকে কিন্তু আগে এই টুরিস্ট রিসর্টটার নামার ঘাট ছিল, কিন্তু দেখছেন ভাঙনের জন্য এগুলো সব নিয়ে চলে গেছে, আবার নতুন করে তৈরি করা হয়েছে এই ঘাটটা। কাক হয়ে গেল, অনেকক্ষণ প্রাতঃভ্রমণ করা হয়ে গেছে,
এবার প্রচণ্ড রোদ চলে এসেছে, আর হাঁটা যাবে না। তো আজকের পর্বটা এখানেই শেষ করছি, দেখা হবে আরেকটি নতুন কোনো পর্ব নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই রেমাল থেকে সতর্ক থাকবেন। এই কামনা করি, নমস্কার।